দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বেলা চারটার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 300 আসনের মধ্যে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের দুইটি আসনে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, দীপুমনি মনোনয়ন পেয়েছেন। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেও নৌকার মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। মাগুরা এক আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ক। গত 18 নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন সাকিব। আসনগুলো হল ঢাকা 10, মাগুরা 1 ও 2। এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। এদিকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নড়াইল 2 আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন। অনুষ্ঠানে নির্বাচনের জন্য আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় জানানো হয় মাগুরা 1 আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকা 10 আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এর আগে 23 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে 300 আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন মোট 3,669 জন। প্রতি আসনে গড়ে 11 জন এই ফর্ম কিনেছেন। গত 18 নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছিল। উল্লেখ্য, চলতি মাসের 15 তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন 30 নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 1 থেকে 4 ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি 6 থেকে 15 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 18 ডিসেম্বর, নির্বাচনী প্রচার প্রচারণা 18 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত এবং ভোট গ্রহণ চলবে 7 জানুয়ারি।